বন্ধুরা এই মুহূর্তের সবচেয়ে যে গুরুত্বপূর্ণ খবরটি বেরিয়ে আসছে তো সেই খবরের দিকে চোখ রাখবো তো আপনারা জানিন যে দুর্গা যাতে না হয় সেই জন্য কিন্তু কলকাতা হাইকোর্টে ইতিমধ্যে কিন্তু মামলা করা হয়েছে তো বন্ধুরা কলকাতা হাইকোর্ট থেকে ঠিক কি আপডেট দেওয়া হয়েছে দুর্গা পূজা আদৌ রাজ্যে হবে হাইকোর্ট ঠিক কি জানিয়েছে পুজোর অনুমতি কি দেওয়া হবে এবছর দু হাজার কুড়ি সালে কি দুর্গাপূজা হতে চলেছে তো সেটাই একেবারে বিস্তারিত দেখে নেব ঠিক আপডেট খবরটি কি বেরিয়ে এসছে করোনা পরিস্থিতিতে দুর্গাপূজার আয়োজন নিয়ে কলকাতা হাইকোর্টের তীব্র ভরসোনার মুখে পড়তে হল রাজ্য সরকারকে দুর্গাপুজোয় ক্লাবগুলোকে পঞ্চাশ হাজার টাকার সরকারি অনুদান নিয়ে হাওড়ার এক বাসিন্দারের দায়ের করা জনস্বার্থ মামলার শুনানিতে আজ একাধিক প্রশ্নের মুখে পড়ে রাজ্য সরকার সূত্রের খবর অনুযায়ী বিচারপতি বেশ কয়েকটি প্রশ্নের যথাযথ উত্তর দিতে পারেননি রাজ্যের অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত শুক্রবারের মধ্যে এর জবাজ চেয়েছে আদালত তো ওই দিনই পরবর্তী শুনানি হবে সংক্রমণের আশঙ্কায় অক্টোবরে রাজ্যের স্কুল কলেজ খোলার সিদ্ধান্ত থেকে পিছিয়ে এসেছে রাজ্য সরকার নভেম্বরে উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলি খোলা হলেও অনলাইন ক্লাসে জোর দেওয়া হচ্ছে করোনা কালে বাতিল হয়েছে অন্যান্য অনেক উৎসব অন্যান্য রাজ্য বাতিল হয়েছে নানা উৎসব তাহলে এই রাজ্যে দুর্গা পুজো করার অনুমতি কেন দেওয়া হলো আর আর্থিক অবস্থার বেহাল দশাই কেন ক্লাবগুলোকে পুজো করার জন্য পঞ্চাশ হাজার টাকা করে অনুদান দেওয়া হচ্ছে এই নিয়ে কলকাতা হাইকোর্টে একটি জনস্বার্থ মামলা দায়ের করেন হাওড়ার বাসিন্দা অজয় কুমার দে তো এদিন সেই মামলার শুনানি ছিল শুনানিতে রাজ্যের তরফে অ্যাডভোকেট জেনারেলকে একাধিক প্রশ্ন করেন বিচারপতি সঞ্জীব বন্দ্যোপাধ্যায় তার প্রথম প্রশ্ন ছিল পুজোর অনুমতি তো দেওয়া হলো কিন্তু ভিড় হলে কীভাবে তা নিয়ন্ত্রণ করবে রাজ্য এর উত্তরে অ্যাডভোকেট জেনারেল জানান যে পুজোর আয়োজনে একাধিক বিধিনিষেধ দিয়ে সুনির্দিষ্ট গাইডলাইন প্রকাশ করেছে রাজ্য সরকার ভিড় নিয়ন্ত্রণের বিষয়টি পুরোপুরি পুলিশের দায়িত্বে রয়েছে তারাই এ ব্যাপারে কড়া নজরদারি চালাবেন ভিড় সামলাবেন এরপর বিচারপতি জানতে চান ক্লাবগুলোকে পুজো করার জন্য এত টাকা সরকারি অনুদান কেন দেওয়া হচ্ছে এতে রাজ্যের জবাব যে করোনা পরিস্থিতিতে সুরক্ষিতভাবে পুজোর আয়োজন করতে মাস্ক ও স্যানিটাইজার সহ অন্যান্য সুরক্ষা বিধি মেনে চলার বাড়তি খরচ হিসাবে ক্লাবগুলোকে এই আর্থিক সাহায্য দেওয়া হচ্ছে তাতে বিচারপতি প্রশ্ন করেন অন্যান্য উৎসবে এই অনুদান দেওয়া হয়েছিল তো অ্যাডভোকেট জেনারেল এর জবাবে বাংলার সেরা উৎসবের মাহাত্ম হিসাবে এর সর্বজনীন দিকের কথা তুলে ধরেন এবং এও বলেন যে বাঙালির আবেগ মাথায় রেখে যথেষ্ট কড়া নিয়ম নিষেধের মধ্যে রাজ্য সরকার পুজোর আয়োজনে অনুমতি দিয়েছে তো সূত্রের খবর অনুযায়ী রাজ্যের এইসব উত্তরে সন্তুষ্ট হননি বিচারপতি সঞ্জীব বন্দ্যোপাধ্যায় তিনি আরও প্রশ্ন তোলেন সুরক্ষাবিধি বজায় রাখার জন্য যে ক্লাবকে আলাদাভাবে আর্থিক অনুদান তা কি রাজ্য সরকার কেন্দ্রীয়ভাবে খরচ করতে পারতো না মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে এই মোটা অঙ্কের টাকা কি জমা করা যেত না এছাড়া যেখানে সংক্রমণের আশঙ্কায় স্কুল কলেজ পর্যন্ত খোলা হচ্ছে না সেখানে কিভাবে দুর্গাপূজার আয়োজন হচ্ছে বিচারপতি আরও প্রশ্ন তোলেন গণতান্ত্রিক পদ্ধতিতে কি এটা সম্ভব যে কোনো নির্দিষ্ট একটি উৎসব করোনা সুরক্ষাবিধি মেনে আয়োজন করতে রাজ্যের আর্থিক সাহায্য থাকবে অথচ অন্য কোনো উৎসবে এমনটা হলো না এসবের সদুত্তর দিতে পারেনি রাজ্যের জেনারেল সব মিলিয়ে এদিন আদালতের বেশ ভস্তনের মুখে পড়তে হয়েছিল রাজ্য সরকারকে তো শুক্রবারের মধ্যে সমস্ত জব চেয়েছে হাইকোর্ট তো বন্ধুরা আমরা পরবর্তী আপডেট খবরের দিকে চোখ রাখবো শুক্রবার হাইকোর্ট ঠিক কী জানাচ্ছে রাজ্যে দুর্গাপূজা আদৌ হবে কি হবে না এবং হলেও ঠিক কীভাবে হবে সম্পূর্ণ আপডেট সেই খবরটির দিকে আমরা চোখ রাখবো তাই বন্ধুরা আপনারা যদি এই ধরনের আপডেট খবর পেতে চান অবশ্যই চ্যানেলটির সঙ্গে জুড়ে থাকতে বলবেন না ধন্যবাদ